মাই ডিয়ার ফ্রেন্ড, জীবনে সফল হতে গেলে পাগল হতে হবে। এই পৃথিবীটাকে যারা নাড়িয়ে দিয়েছে, এই পৃথিবীটাকে যারা পরিবর্তন করেছে, এই পৃথিবীটাতে যারা স্রষ্টা, তারা প্রত্যেকেই কিন্তু পাগল। আমাদের চারিপাশে নেগেটিভ হরা ঘোরাঘুরি করছে, প্রত্যেকে আমাদেরকে কিন্তু টানছে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই অকৃতকার্য হবি, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, প্রত্যেকে বলে যাচ্ছে। কিন্তু জলের মতন আমাদেরকে হতে হবে, কোনো কিছু যেন আমাদেরকে টলাতে না পারে। আমাদের যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য থেকে যেন বিচ্যুতি আমাদের না ঘটে যায়। এইটা কি একটা ড্রিল? ধরে নেওয়া যাক এটা আমি, এটা আমরা, আমরা সবাই এটা। আমাদের চারিপাশে তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তুই একদম অকর্মণ্য, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই জীবনে অসফল হবি, তোর দ্বারা হবে না, গৃহের পরিবেশ ডিস্টার্ব করছে আমাকে, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, অসম্ভব, তুই সফল হবি না। চারিপাশে নেগেটিভ হরার তার রিয়াকশন কি হচ্ছে, আমরা কি করছি? শুনতে পেলে না বাদ? এই যে চারিপাশের ইনফ্লুয়েন্সকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং আমরা বিশ্বাস করতে শুরু করছি যে আমাদের দ্বারা কিন্তু হবে না, আমরা কোনোভাবেই কৃতকার্য হতে পারবো না, আমরা সফল হতে পারবো না, তখনই আমাদের জীবনের মধ্যে চলে আসছে মে বি, মে নট বি, হতে পারে, হতে নাও পারে, যদি কিন্তু, পরন্তু, এই কথাগুলো কিন্তু চলে আসছে। এবার এই বোতলটা নিলাম, জলের আরেক নাম জীবন। কেন? তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, গৃহের পরিবেশ নেগেটিভ, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই অকর্মণ্য, তুই অসফল হবি, বিফল হবি, তোর দ্বারা কিচ্ছু হবে না। কোনো রিয়াকশন নেই, কোনো রিপারকেশন নেই। আমরা যেদিন এই জলের মতন হতে পারবো, তখনই কিন্তু আমরা সফল হতে পারবো। আমি বারবার ধরে বলছি, বারবার ধরে বলে এসছি, আমাদের স্থান, কাল, পাত্র, আজকালকার দিনের যে অবস্থান, সেটা সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, সামাজিক প্রতিষ্ঠাগত দিক হতে পারে, চারিদিক থেকে নেগেটিভ হরা কিন্তু আমাদের অলওয়েজ বলে আসছে, তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, তুমি সফল হতে পারবে না। কিন্তু আমাদের ভেতরে যে জাগ্রত সত্য ঈশ্বর রূপে বিরাজ করছে, যে বারবার ধরে বলছে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলস অ্যান্ড থিঙ্কিং, এই সত্যকে আমরা যদি মেনে চলতে পারি, তাহলে পৃথিবীতে কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে সফল হওয়া থেকে বিচ্যুতি ঘটাতে পারে, তোমার লক্ষ্য থেকে তোমাকে সরাতে পারে। বারবার ধরে আমি কিন্তু বলছি যে আমাদের অন্তরের মধ্যেই ঈশ্বরের বাস, আমাদের অন্তরের মধ্যেই কিন্তু শিবের বাস, আমাদের অন্তরের মধ্যেই কিন্তু 100টা সুপার কম্পিউটারের শক্তি রয়েছে, সেটাকে পজিটিভভাবে ইনফ্লুয়েন্স করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে যথাযথ জায়গায়। তার জন্য মানসিকভাবে স্থিরতা এবং আমাদের চারিপাশের যে নেগেটিভ হরা, সেই নেগেটিভ হরা কোনোভাবেই যেন আমাদের মনকে টলিয়ে দিতে না পারে, এটা সবসময় মাথায় রাখবে। এই ছবিটা কার? বিরাট কোহলি। এই ছবিটা কার? সচিন তেন্ডুলকার। এরা দুজন কত বড় খেলোয়াড়, কি মাপের, কি মানুষ, কত অর্থ! এর চাইতেও বড় কথা হচ্ছে এই দুজন কিন্তু একদম পাগল। জীবনে পাগলেরাই কিন্তু সমাজের, রাষ্ট্রের, দেশের পরিবর্তন করেছে, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিন্তু পাগলেরাই করেছে। আমাদের মধ্যে পাগলামির ভীষণ প্রয়োজন আছে। বাবা মারা গেছে, খেলে এসে ঘরে ঘরে এসে বাচ্চা ছেলেটা জানলো তার বাবা মারা গেছে, তারপরের দিন বাবার ডেড বডিকে নিয়ে কিন্তু সে আবার খেলতে গেল। বিরাট কোহলি, আজকের বিরাট কোহলি এমনি এমনি হয়নি, সে চরম পাগল ছিল। তার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং স্বপ্নের দ্বারা সে কিন্তু জাগ্রত সত্য হয়ে সেই পাগলামির দ্বারাই কিন্তু সফলতাকে সে আজকে হাসিল করেছে। বিশ্বকাপ চলছে, বাবা মারা গেল, একদিন পর ফিরে এসে এই সচিন তেন্ডুলকার 100 রান করলো। এইগুলো বলা যত ইজিয়েস্ট ব্যাপার,
শুনছিও আচ্ছা 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 ভেরি ভেরি নাইস। বাস্তবে যখন হয় তখন ইন্ডিয়াকে ফেস করা কিন্তু এত ইজিয়েস্ট ব্যাপার নয়, মনে রাখা দরকার। এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে আলিবাবা জ্যাকমা। আলিবাবা জ্যাকমা কে ছিলেন? কেএফসি ওয়েটার হতে চেয়েছিলেন তিনি, বলেছিলেন আমাকে একটা ওয়েটারের চাকরি দাও, কেএফসি একটা ওয়েটারের চাকরি দাও। তাকে বলেছিল কি চাই? বলছে একটা ওয়েটারের চাকরি চাই। একবার দুবার নয়, চেইন চাইনিজ তাকে গলার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আর আজকে সেই কিন্তু চায়নার সবচেয়ে ধনী ব্যক্তি। কি করে হলো, কি খেলাটা চলছে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। পুরো খেলাটাই হচ্ছে পাগলামোর খেলা, জেট রিভেঞ্জ। আমাকে তুমি আজকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে, একদিন তোমার এই পুরো জায়গাটাই আমি কিনে নেব, তোমার পুরো অস্তিত্বটাই কিন্তু আমার দ্বারা চালিত পরিচালিত হবে। এই যে রিভেঞ্জ, এইটা কিন্তু পাগলামির দ্বারা আসে। এই মানুষটা 65 বছর বয়সে সে চিকেনের নানান প্রিপারেশন নিয়ে 100 জনের কাছে গেল, প্রত্যেকেই বললো দু দু 65 বছর মরার বয়স হয়ে গেল, তোমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না। পরবর্তীকালে সে কিন্তু সেই 65 বছর বয়সেই কেএফসির প্রতিষ্ঠাতা হলেন। আজকে তিনি ইতিহাস, আজকে তিনি লেজেন্ড। তাই জন্য কি করে হচ্ছে এইটাকে চিন্তা করা প্রয়োজন। আমরাও মানুষ, তারাও মানুষ, উনিও মানুষ, রাম শ্যাম জুদুমুদু আমরা সবাই মানুষ, কিন্তু পাগল হতে হবে, পাগল হতে হবে। স্যার আমার তো হচ্ছে না, স্যার আমার তো ঘুম পাচ্ছে পড়াশোনা করতে গেলেই। তোমাকে পাগল হতে হবে, সফলতার খিদে চাই। হ্যাঁ, একদম সমাজ রাষ্ট্র দেশকে চিড়ে ফেলতে হবে, তাদের বুক চিড়ে সফলতাকে কিন্তু তোমাকে হাসিল করতে হবে, এটা অবশ্যই মাথায় রেখো। নমস্কার। নমস্কার। টাইম ওভার প্লেস ওভার। হ্যালো বস, আমার ডেট অফ বার্থ হচ্ছে। হ্যালো বস, হ্যালো বস, আমি আমাকে দেখে তোমার কি মনে হয়? আমাকে তোমার দেখে কি মনে হয়? হ্যালো বস, সরি স্যার, পেছন দিক দিয়ে রুল ঢোকাবো আর মুখ দিয়ে বের করে দেবো, আমাকে চেনো না। হ্যালো বস, বাড়িতে বউ বাচ্চা থাকতে তুমি বাইরের মহিলার সাথে হাসতাম করো কিসের জন্য? বলছি বাড়িতে বউ বাচ্চা থাকতে তুমি বাইরের মহিলার সাথে ধ্যাস্তম করো কিসের জন্য? তুমি বলো, তুমি করো কি করো না, নোংরামি করো কি করো না? তুমি তো একটা নোংরা মানুষ আমি দেখতে পাচ্ছি, তুমি তো একটা ছোট লিতর চোর দেখতে পাচ্ছি আমি। আরে ইয়ার, আরে ইয়ার, আমি তোমার ইয়ার, আরে ইয়ার, বুকের মধ্যে পা রাখবো, হ্যাঁ বুকের মধ্যে পা রেখে জিপটা টেনে ছিঁড়ে নেবো একদম। আরে ইয়ার, বন্ধু ভাবা তখন বের করে দেবো, হ্যাঁ হ্যালো বস বলা তখন বের করে দেবো। চেনো নি তো, মুখে পা রেখে জিপটা টেনে ছিঁড়ে নেবো, আমাকে তুমি চেনো না। তার সাথে কথা বলছো, কিভাবে কথা বলছো, ভদ্রতা নিয়ে কথা বলো, তা না হলে কিন্তু না শুষে নেবো রক্তগুলো, আমাকে চেনো না। কথা বলছি বেশি আলটা মডার্ন হয়ে গেছে। আরে ইয়ার, তুমি সর্বক্ষণ মদ খাও কেন? তোমার বাড়ির মধ্যে বৃদ্ধ পিতা রয়েছে, বৃদ্ধা মাতা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, সন্তানেরা তো একাধিক সন্তান, এবং সন্তানেরা তো খুব একটা বয়স কম বলে দেখতে পাচ্ছি না। রিল্যাক্স করা, রিল্যাক্স করা মানে মদ খাওয়া? ঘরের মধ্যে রিল্যাক্স করছি মানে মদ খাওয়া? 699596। তুমি তো পার্টনারশিপ বিজনেস করো, আর এখন আমি যেটা দেখতে পাচ্ছি কোন একজন বড়লোক মহিলার সাথে পার্টনারশিপে বিজনেস করছে, করছো তো? 69 কানেকশন, সে অর্থ দিচ্ছে আর তুমি সমস্ত কিছু মানে যা ছোটাছুটি করা, লাফালাফি করা সব কিছুই করছো। কিন্তু এই পার্টনারশিপে যে তুমি বিজনেস করছো, আমি তো এই বিজনেসের বাইরে বেড পার্টনার হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, তুমি মনে করছো মানে আমরা যখন অবৈধ কোনো কাজকর্ম করি না, খুব ভালো লাগে। যদি অবৈধ কাজকর্ম সম্পর্কে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ছোটবেলায় মা শুয়ে পড়লে যখন আমরা যখন ওই আমাদের কি বলে রান্নাঘরে ঢুকে যখন কোনো মিষ্টি বা কোনো বিস্কুট খেতাম, তখন খুব ভালো লাগতো, যেটা নর্মাল বৈধ নয়। এগুলো যদি অবৈধ কাজের মধ্যে পড়ে না, তোমার মতন অন্য মানে কি বলবো ভাই, বিজনেস পার্টনারের সাথে বেড পার্টনার
বা বেড শেয়ার আমি কোনোদিন এরকম করে করিনি, ওই কথা বলছি না, কিন্তু এইগুলোতে দারুণ ভালো লাগে। লুচ্চামি করছো কিসের জন্য? ক্রাইম ব্যাকলটে তুমি কি ভাবছো ধরা পড়বে না? তুমি আজকে যে ফোন করেছো, তুমি জানো না আমি কিন্তু এভরিথিং বলে দিতে পারি। তুমি যে ফোন করেছো, আমি জানি না কেউ তোমার পরিবারের শুনছে কিনা, এগুলো তো পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, চরিত্রহীন অপদার্থ ছেলে তুমি, মানে ছেলেও ঠিক নয়, মানে ওই তরুণ টাইপের আর কি, মধ্য ভবনে এখনো প্রৌঢ় হওনি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বিজনেস পার্টনার বেড পার্টনার হয়ে গেছে আর তার জন্য পরিবারের সব মানুষকে উপেক্ষা উপেক্ষিত হয়ে যাচ্ছে, টাকা দিয়ে সে তোমাকে কিনে ফেলেছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 6-3, 5 নম্বর ঘর, 9-5 মঙ্গল এবং কেতুর সাথে কিন্তু রাহু ইউরেনাসকে হিট করেছে। মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে না দেয়নি? দেয়নি, ক্লাস টেনে উঠেছে। পরিবারের মধ্যে কিন্তু মেয়েকে নিয়েও মারাত্মক গণ্ডগোল লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? মানে ওই প্রেমজ সম্পর্কের ব্যাপারে, প্রেমজ মানে হচ্ছে শুধু প্রেম প্রেম নয়, এখন সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এর বাইরে আর কোনো কিছু বলছি না। এটা যেহেতু সব মানুষই তো দেখে, বাচ্চা থেকে বুড়ো থেকে জোয়ান থেকে তরুণ থেকে কিশোর থেকে সবাই, তাই এই ধরনের ব্যাপার, তাই তো? সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছো, সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছো। কিন্তু একটা কথা তোমার মনে রাখা দরকার বাবা, যে কাকে রৌরসে কখনো কিন্তু ময়ূর জন্মায় না। হ্যাঁ, কাকে রৌরসে কখনো কিন্তু ময়ূর জন্মায় না। তুমি নিজেকে যদি রেক্টিফাই করতে পারতে, নিজেকে সেরকম ভাবে যদি গড়ে তুলতে পারতে, একটা মেয়ের আদর্শ হয় তার বাবা, এটা কিন্তু মারাত্মক ভাবে মনে রাখবে, আর একটা ছেলের আদর্শ হয় কিন্তু তার মা। বাবা যখন চরিত্রহীন, লম্পট, অসভ্য, জোচ্চোর, রিল্যাক্সেশনের নামে সারাক্ষণ ধরে মদ খেয়ে মাতলামি করে ঘরের মধ্যে, ও নিয়ে কুটুর কুটুর করে, তার ঔরসজাত সন্তান কখনো চারিত্রিক দিক দিয়ে ভালো হতে পারে না, আমি এটা লক্ষ্য করতে পারছি। একটা কথা আমি ডেফিনিটভাবে বলতে পারি, 2024 তুমি বুঝতে পারবে যে কেন লোকে আমাকে গড অফ এক্সক্লুজ বলে। পার্টনারশিপ করছো যে মহিলাটির সাথে, সেই মহিলাটি তোমাকে কিনে নিয়েছে, সে তোমার ঘর ভাঙছে, সে তোমাকে নিয়ে খেলছে, যেহেতু কিন্তু ক্যাপিটাল সে দিচ্ছে, বিজনেসের ক্যাপিটাল সে দিচ্ছে, পরবর্তীকালে দেখবে মারাত্মক রকমের তুমি ফাঁসবে। তুমি যা যা কৃতকর্ম করছো, যা যা কর্ম করছো, ব্যক্তিগত ইমপ্লিমেন্টেশনের মধ্যে দিয়ে যা যা কিছু হচ্ছে, সমস্ত কিছু কোনো না কোনো ভাবে ক্যামেরাবন্দি হচ্ছে, তার ডকুমেন্ট থেকে যাচ্ছে, পরবর্তীকালে সেখান থেকে কিন্তু ব্ল্যাকমেল করবেই করবে সেই মহিলা। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যদি না হয় তাহলে 24-এ আবার দেখা হচ্ছে, বুঝতে পেরেছো? এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আমি একটা কথা অবশ্যই আপনাদের বলবো, যে আমাদের শরীরের মধ্যে যে হরমোনাল ইম্প্যাক্ট, আমাদের শরীরের মধ্যে যে হরমোনাল, সেই হরমোনগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে শনি, মঙ্গল, কেতু, রাহু, হ্যান ত্যান, এগুলোর দ্বারা পুরোপুরি সাইন্টিফিক ব্যাপার। সুতরাং আমরা গ্রহের দ্বারা চালিত পরিচালিত করছি যেমন ঠিক, সেরকম একটা কথা মাথায় রাখা প্রয়োজন আছে, একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যখন আপনি এলেন, যখন নেগেটিভিটিটা ফাইন্ড আউট করে যখন শর্ট আউট করা হলো, তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা মানেই ঘরে বসে থেকে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আমি তো রেমিডি অ্যাপ্লাই করেছি, সবকিছু কেন পরিবর্তন হয়ে যাচ্ছে না? কখনো নয়, আমি বারবার এই কথাটা কিন্তু বলেছি, আমরা যদি নিজে না চাই, মানুষ বড় শক্তিশালী, মানুষ ঈশ্বরকে সৃষ্টি করেছিল, ঈশ্বরের চাইতে বেশি শক্তিশালী সে, তাই জন্য মানুষ যদি নিজে না চায়, আমি যখন পড়তে বসবো আমার নেগেটিভ হরা, অর্থাৎ আমার মন বলবে দৌড় ভালো লাগছে না, একটু মোবাইলটা দেখি, দেখি তো স্ট্যাটাসে কে কি দিল, একটু ফেসবুক করি, এই মনকে কন্ট্রোল কিন্তু তোমাকেই করতে হবে। তাই জন্য বারবার ধরে বলেছি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমার কাছে নিজেকে সঁপে দিতে হবে, আমি যেমন করে চলতে বলবো সেরকম করে চলতে হবে। অনেকে কিন্তু সঁপে দেওয়ার পরেও, তারপরে যখনই আমি টার্গেট দিলাম বা যখনই আমি চলার রীতিনীতি নির্ধারণ করে দিলাম, ভয়তে তারপরে কিন্তু আর আমার সাথে দেখা গেল সংযোগ রাখলো না, সংযোগ বিচ্ছিন্ন করে ফেলল। কখনো কেউ যদি ভাবেন যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম বাস আমার এভরিথিং কমপ্লিট হয়ে গেল, তাহলে আপনাদের মতন বোকা মানুষ কিন্তু আর কেউ নেই। একজন মানুষ সফল হওয়ার জন্য উপযুক্ত করাটা কিন্তু আমার কাজ, বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেইটুকুই করা যেতে পারে। এখন এই একদম রিসেন্ট ডাক্তারি পরীক্ষা অনেকে দিল, এবার ডাক্তারি পরীক্ষাটা দেওয়ার সময় কিন্তু ওই টেবিলে গিয়ে প্রশ্নপত্র আমি লিখে দিয়ে আসবো না,
যতক্ষণ না পরীক্ষা হলে ঢুকছো তার আগে পর্যন্ত তোমাকে তৈরি করাটা আমার কাজ। এবার কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্ট করার জন্য তোমাকে ভালো মতন যে সাধনাটা পড়াশোনা করতে হবে সেইগুলো পুরোটাই তোমাকে করতে হবে, বা পরীক্ষা হলে তুমি কি লিখছো সেইটা পুরোটাই তোমার দ্বারা নির্ধারিত হচ্ছে। সেখানে কোন রকমের আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের ফাংশন কাজ করবে না, সেখানে পুরোটাই কিন্তু তুমি। আমি আবার বলছি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন কখনো কাউকে সফল করে দিতে পারে না, সফল হওয়ার জন্য উপযুক্ত করে দেয়। বাদ বাকি পুরোটাই তোমার ব্যাপার। তুমি যদি লড়াই না করো, তুমি যদি ও আমার ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়লাম, তুমি যদি যেই সফলতাটা চাইতো চাইছো তার জন্য নিজেকে তৈরি না করো, এবং সঠিক মতন যদি নিজেকে গ্রোন আপ না করতে পারো, ইন্টারনাল পাওয়ার এবং আমি পারি এই আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে না জন্মায়, তাহলে জীবনে কোনোদিন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে টাই টাই ফিস কিচ্ছু হবে না। সত্য কথা সত্য রকম ভাবে বলি, এবং একদম প্রথম দিন থেকেই কিন্তু আমি বলে আসছি, এবং এটাই চিরন্তন সত্য, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। নমস্কার। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। আমি রায়গঞ্জ। আরেকবার বলুন। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন, রায়গঞ্জ থেকে বলছি। 13 মে 2004 সালে 9695। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, তুমি ভীষণ ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরের প্রতি মারাত্মক তোমার ভক্তি আছে, তাই তো? ঈশ্বরের প্রতি চরম ভক্তি। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। আমি বারবার ধরে বলেছি যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, আমি মেডিটেশন করি, মেডিটেশন করাটা ভালো, কিন্তু আমি ঈশ্বরের পূজা করি, ঈশ্বরের পূজা করি। তুমি যখন স্টুডেন্ট তখন বইপত্রগুলোই তোমার কাছে ঈশ্বর, সেই বইপত্রগুলোকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং তার ভেতরে যে ব্ল্যাক লেটার্স গুলো, সেই ব্ল্যাক লেটার্স গুলোর সাথে একাত্ম বোধ যদি হতে পারো, তাহলেই কিন্তু সেটা ঈশ্বর সাধনা, তাহলেই কিন্তু তুমি সেখানে ঈশ্বর লাভ করতে পারো। মনে রেখো, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, সেই পড়াশোনার প্রতি ফোকাস হওয়াটাই তোমার ঈশ্বর ভক্তি হওয়া উচিত। বাইরের পুতুলকে কোনো রকমের ঈশ্বর 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 মালা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে কোনো দরকার নেই, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। বারবার ধরে বলছি, হ্যাঁ, তোমার কিন্তু সরকারি চাকরি পাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, বাট একটা কথা মনে রাখা প্রয়োজন, না না কোনো মতেই কিন্তু শিক্ষকতা তোমার জন্য নয়। 6-3 মঙ্গলকে কেন্দ্র ধরে 1/4 ক্যালকুলেশনের মধ্যে 7:5, 9:1 পার্সেন্টেজের মধ্যে দিয়ে 7, 5, 1 ঘর দ্বারা বৃহস্পতি মঙ্গল রবি উচ্চস্থ হয়ে যাবার জন্য তুমি কিন্তু ব্যাংক রিলেটেড কোনো কাজ, ব্যাংক রিলেটেড সরকারি ব্যাংক এবং বা কমিউনিকেশন রিলেটেড কোনো সরকারি যে সংস্থাগুলো রয়েছে বা সরকারি পরীক্ষা দেবে, শিক্ষক শিক্ষকতা হওয়ার জায়গা কিন্তু বিন্দুমাত্র তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। বরঞ্চ সরকারি ব্যাংকের পরীক্ষাগুলো তুমি দিতে পারো, বা কমিউনিকেশন রিলেটেড যে সরকারি দপ্তরগুলো রয়েছে তার কিন্তু তুমি প্রিপারেশন নিতে পারো, বুঝতে পেরেছো? 6-5, 4 ঘরে কিন্তু মঙ্গল বৃহস্পতি 9-6 রাহু দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, তোমার গৃহের মধ্যে মন্দির রয়েছে। দেখবেন গৃহের মধ্যে অনেকে কিন্তু শিব মন্দির বানিয়ে রেখে দেয়, গৃহের মধ্যে অনেকে কিন্তু কালী মন্দির বানিয়ে রেখে দেয়, বা গৃহের মধ্যে অনেকে কিন্তু শিব পূজা করে, কালী পূজা করে, শনি পূজা করে। শনি পূজা যদিও গৃহের বাইরে করতে বলা হয়, যদি ফটো দ্বারা করা হয় তাহলে ঠিক আছে, যদিও তোমার ক্ষেত্রে কিন্তু ফটো দ্বারা নয়, মূর্তি প্রতিষ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। মূর্তি যখনই গৃহের মন্দিরে প্রতিষ্ঠা করা হলো তখনই তার প্রাণ প্রতিষ্ঠা আবশ্যক। আমরা ধর্ম আজ পর্যন্ত জানি না, এবং আমরা কিন্তু স্পিরিচুয়ালিটি বা এই যে ঈশ্বর ভক্তির যে সিস্টেম গুলো আজ পর্যন্ত জানি না। আমার ঘরের মধ্যে যখনই আমি কোন রকমের মূর্তিকে প্রতিষ্ঠা করলাম তখনই তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা আবশ্যক, তা না হলে অন স্পট 6-9 কানেকশন বাস্তুদোষ শিকার হয়ে গেলাম, আমার গৃহটা বাস্তুদোষের আন্ডারে চলে এলো। এইবার যখনই কিন্তু আমি কোন রকমের মানে মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করলাম তখন আমার প্রাত্যহিক জীবনে যা যা চাই অবশ্যই কিন্তু তাকেও সেই সমস্ত কিছু দিতে হবে। তাই জন্য দেখবেন গোপালকে যখন গৃহের মধ্যে প্রতিষ্ঠা করা হয় তখন তাকে ঘুম থেকে ওঠানো থেকে খাওয়ানো দাওয়ানো থেকে শোয়ানো থেকে সব কিছু কিন্তু করতে হয়। এটা কিন্তু মারাত্মক রকমের সায়েন্স, এবং ধর্ম বলছে কিন্তু এই কথা। তাই জন্য গৃহের মধ্যে কখনো মন্দির প্রতিষ্ঠা করতে নেই, বা গৃহের মধ্যে কখনো কিন্তু মূর্তি পূজা করতে নেই। মূর্তি পূজা যদি আমি নর্মালি এমনি করি মারাত্মক রকমের নেগেটিভ। তাই জন্য
দেখবেন নর্মালি যারা করে, পুরোহিত বলুন বা সাধারণ মানুষেরা বলুন, কখনো গৃহে শান্তিতে বিরাজ করে না। আপনি একজনকে দেখিয়ে দিতে পারবেন না শান্তিতে তারা কখনো বিরাজ করে না, গৃহের মধ্যে অশান্তি লেগে থাকে। হয়তো অর্থনৈতিক মারাত্মক রকমের তাদের দেখা যাচ্ছে যে সেই জায়গাটা সেই লেভেলটা রয়েছে, কিন্তু গৃহ শান্তি কখনো থাকতে পারে না। গৃহের মধ্যে কখনো মূর্তি পূজা করা উচিত নয়। মূর্তি পূজা করলে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তি পূজা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করা মানে আমি যা যা কিছু করব তাকেও তাই করাতে হবে, আমি খাবো তাকেও খাওয়াতে হবে, আমি সোনার চেন গলায় দেবো তাকেও সোনার চেন গলায় দিতে হবে। এইটা কিন্তু ধর্ম বলছি, এটা আরো যারা মহাজ্ঞানী মানুষ তারা আরো সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবেন। আমি 25 মিনিটের মধ্যে তো বোঝাতে পারবো না, আমি এইটুকুই শুধু বললাম। আমি তোমার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি গৃহে চরম চরম অশান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাই না? সবসময় দেখবে ঝগড়া, হ্যাঁ, বাবা মা তুমি এই তিনজন সারাক্ষণ দেখবে, কেউ কাউকে সহ্য করতে পারছো না, বা কেউ কারোর মন বুঝতে পারছো না, ফিলিংস বুঝতে পারছো না, মনোভাব বুঝতে পারছো না, মানসিকতার জায়গাতে বিতরিয়ে করে যাচ্ছে, এটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা করতে গেলে ভীষণ টায়ার্ড লাগে, তাই না? 6-9 কানেকশন, হ্যাঁ, একদম টায়ার্ড লাগে। মনে রাখবে আমি যে কাজটা করছি সেই কাজটা যদি ভালোবেসে করি তাহলে 24 ঘন্টায় 24 ঘন্টা সেই কাজটা করলেও কখনো আমি টায়ার্ড ফিল করব না। আর আমি যখন জোর করে কোনো একটা কাজ করছি বা আমাকে একটা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বা কাজ করতে হয় বলে করছি, তখন কিন্তু তার প্রতি আমার ভালোবাসা বা দায়বদ্ধতা বলে কিচ্ছু থাকে না। আর যখনই ভালোবাসা জিনিসটা থাকে না, তখন জোর করে যখনই কোনো কাজ করতে যাই তখনই কিন্তু আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঝিমুনি লাগছে, টায়ার্ড ফিল করছি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। বুঝতে পারছো? 6-3 কানেকশন, সোশ্যাল মিডিয়াতে তুমি যুক্ত আমি লক্ষ্য করতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে তুমি প্রেম করো এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। অনলি প্রেম মানে বুঝতে পারলাম না, শোনো একটা কথা তোমাকে বলি, তুমি বাচ্চা তাই জন্য তোমার সাথে আমি কোনো কন্ট্রাডিকশনের মধ্যে যেতে চাইছি না। অনলি প্রেম বলে কখনো হয় না। যদি অনলি প্রেম করতে হয় তাহলে একটা জবা গাছকে তুমি ভালোবাসতে পারো, একটা গাছকে ভালোবাসতে পারো, একটা অর্জুন গাছকে ভালোবাসতে পারো, হ্যাঁ, একটা নদীকে ভালোবাসতে পারো, একটা সমুদ্রকে ভালোবাসতে পারো, একটা পাহাড়কে ভালোবাসতে পারো। যখন আমি অপোজিট সেক্সের দ্বারা তাড়িত এবং প্রভাবিত হচ্ছি সেটাকে আমি মনে করছি ভালোবাসা। আমাদের ভালোবাসা বা প্রেমের মধ্যে একটাই পার্থক্য, তা হচ্ছে প্রেম হচ্ছে কি, কণ্টক গাড়ি কমলসম পদতল মন্দির চিরহি ঝাঁপি কাগুড়ি বাড়ি ঘাড়ি করে কি চলে চলে চৌগুলি চাপি। আর ভালোবাসার মধ্যে আমাদের সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন আছে, অপোজিট সেক্সের প্রতি তাড়িত এবং প্রভাবিত হওয়ার জায়গাটা মারাত্মক রকমের রয়েছে। বুঝতে পেরেছো? ভালোবাসা এবং প্রেমের মধ্যে কিন্তু এটাই পার্থক্য। এটা কিন্তু কোনোভাবেই আমাদের প্লেটোনিক জায়গাটা কিন্তু কখনো বিরাজ করছে না, এর মধ্যে কিন্তু সুপ্ত সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন রয়েছে। কাজেই অনলি প্রেম বলে কিছু হয় না, এটা একটা আকর্ষণের দ্বারাই কিন্তু এই সম্পর্কটা সৃষ্টি হয়েছে। তোমার বাবার রবি 9-6 কেতু এবং মঙ্গল 8 নম্বর ঘরে হিট করছে, বাবার অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একদম কম সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, কতদিন আগে হয়েছিল? 6-8 মাস হলো। ভীষণ, আচ্ছা ভীষণ সাবধান। আরেকটা কথা, বাড়ি ভাড়া যেন না দেওয়া হয়, দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু দেখবে এখন নিশ্চয়ই মামলা মকদ্দমা এরকম কিছু চলছে কি? হ্যাঁ চলবে, হ্যাঁ আমি বললাম তো চলবে। বুঝতে পারছো? এটা মারাত্মক নেগেটিভ জায়গা জায়গা আজকের মতো নিজের অবস্থা। যাই হোক, আর একদম কিন্তু সময় নেই। হ্যাঁ, আরেকটা ফোন চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার বাবা, সত্য ফার্স্ট বলুন ফার্স্ট। আমার শরীর স্বাস্থ্য খুব খারাপ ছিল বাবা, কি যে হয়েছিল ডাক্তার পর্যন্ত ধরতে পারছিল না। তারপরে ওই জমি নিয়ে মামলা মকদ্দমায় কারি কারি টাকা চলে যাচ্ছিল। বর্ধমানে চেম্বারে আপনার কাছে গেছিলাম বাবা, পাম্পটার পা পা জড়িয়ে ধরেছিলাম, আপনি রেমিডিও দিয়েছিলেন, এখন আমি সব থেকে মুক্ত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বেশি বলার দরকার নেই, ঠিক আছে। সত্যি সত্যি আর একটা একদম শেষ, বোধ হয় 1 মিনিট মতন আছে। হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার, আমি আপনার চেম্বারে যখন গিয়েছিলাম আপনি আমার মেয়ের ব্যাপারে বলেছিলেন যে যেন কমার্স নিয়ে পড়ে, সাইন্স নিয়ে যেন না পড়ে, কিন্তু মেয়ে সাইন্স নিয়ে পড়ছে, এখন একদম বেকায়দায় অবস্থা, কি করবো স্যার? যদি না না এখন কি করবো মানে বুঝতে পারলাম না। আমি বলেছিলাম কমার্স নিয়ে পড়ার জন্য আপনার মেয়েকে, মেয়ে আমার কথা না শুনে সাইন্স নিয়ে পড়েছে। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। মেয়েকে কমার্স নিয়ে পড়তে বললাম, মেয়ে সায়েন্স নিয়ে পড়ছে, এখন পড়াশোনায় খারাপ যাচ্ছে, এখন কি করব? আপনি আপনি বাবা, আপনার তো গাইড করা উচিত ছিল, বলা উচিত ছিল স্যার যখন বলেছেন তখন এই সাবজেক্ট নিয়ে পড়ো, সত্যি করে চলে যান, একটা ল্যাংচা কিনুন, ল্যাংচা হাতে সারা জীবন ধরে দাঁড়িয়ে থাকুন, আপনার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। মায়ের অনেক অর্থ
আরে যেগুলো বলেছো সেইগুলো যখন হচ্ছে সেগুলো আবার রিপিট করছেন কেন এখানে, বুঝতে পারছি না। টাইম নেই তো, আমি যে বলেছিলাম সেইগুলো তো আমাদের গ্রহ, তো আমাদের প্ল্যানেটের রোগ, তাহলে সেই রোগ গুলোকে সারিয়ে তো তারপর তো আপনি নতুন ভাবে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আপনি রোগটা সারাননি, কেবল শুনেছেন, শোনার পর তারপরে এখন প্রবলেম। যেগুলো বলেছি আমার মুখনিঃসৃত বাণী, দৈব বাণী, আমি একবার যা বলি তা রিটার্ন হয়ে ফিরে আসে না, সেটা আপনি এখন প্রত্যক্ষ করছেন। এখন বলছেন কি করব কি করব, ওই যে বললাম আপনি পরিষ্কার শক্তি করে চলে যান একটা ল্যাংচা কিনে, ল্যাংচাটা হাতে নিয়ে সারা জীবন ধরে দাঁড়িয়ে থাকুন। আপনি গৃহকর্তা বা বাবা হবার যোগ্যতাই আপনার নেই। যাক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই, নমস্কার।